নারীদের ক্রিকেটে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আম্পায়ার ও ম্যাচ রেফারির বিরুদ্ধে আনুষ্ঠানিক চিঠি শেখ রাসেলের সমস্যা সমাধানে তদন্তে বোর্ড ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে জাতীয় ফুটবল দল পহেলা জুন স্বাগতিকদের বিপক্ষে একমাত্র ম্যাচ জামাল ভুঁইয়াদের এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে লিটন এবং সাকিবের জুটির উপর ভর করে যে ঢাকা টেস্টকে বাঁচিয়ে রাখার স্বপ্ন বাংলাদেশের সেটা কিন্তু এখন বলা চলে যে লিটনের বিদায়ে অনেকটা ধূলিসাৎ তবে একমাত্র যিনি স্বীকৃত ব্যাটসম্যান সাকিবের সাথে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত তাকে নিয়ে আসলে ইনিংসটাকে গড়ার চেষ্টা করছেন দুই ব্যাটার তবে বাংলাদেশের শুরুটা আজকের দিনে যদি বলি যে মুশফিকুর রহিমের 23 রানে বিদায়ে তখন কিন্তু আরও একটা বড় সংখ্যা জেগেছিল কারণ প্রথম দিনে 4 উইকেট পতনের পর শেষটা কিন্তু লিটন এবং মুশফিক দুইজন এর আগের ইনিংসে সেঞ্চুরি করেছেন তারা একটা আস্থার প্রতিদান দিচ্ছিলেন এবং কি আজকের দিনে সাকিব গতকালকে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এই মুশফিক এবং লিটন যদি একটু ভালো লম্বা সময় ব্যাটিং করতে পারে তাহলে ঢাকা টেস্টে বাংলাদেশের ড্র করার সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে সাকিব এবং কি লিটন একটা জুটি গড়েছিলেন 100 রানেরও বেশি সেই জায়গায় লাঞ্চ বিরতি পর্যন্ত কিন্তু বাংলাদেশ দল মাত্র ওই মুশফিকের উইকেটটি হারিয়ে প্রায় 149 রান সংগ্রহ করেছিল আর পরে কিন্তু লাঞ্চ বিরতির পরে যখন ব্যাটিংয়ে নামলো লিটন 50 করেছেন 50 করে কিন্তু তিনি বিদায় নিয়েছেন সেই সাথে আরেকটি মাইল ফলক স্পর্শ করেছেন লিটন দাস তিনি কিন্তু 2000 রান সংগ্রহ করেছেন তার টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশি যদি বলি যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে তিনি এই 2000 রানের মাইলফলক স্পর্শ করেছেন এবং কি দ্রুততার বিচারে যদি বলি যে তার আগে রয়েছেন মুমিনুল এবং কি তামিম ইকবাল খান এবং কি 33টি ইনিংসে তিনি এই 2000 রানের মাইলফলক স্পর্শ করেছেন এবং কি তার যে গড়টা 36 এবং কি বছরে তার কিন্তু 1000 রান টেস্ট ক্যারিয়ারে এসেছে তবে এই পর্যায়ে যেই অবস্থা রয়েছে বাংলাদেশ দল তাদেরকে যদি আসলে এই টেস্টটিকে ড্র করতে হয় এই যেই সেশনটি রয়েছে সাকিব এবং কি মোসাদ্দেক এই দুই ব্যাটসম্যানকেই আসলে কি দায়িত্ব নিতে হবে আর পরের যারা রয়েছেন তারা কিন্তু আসলে স্বীকৃত ব্যাটসম্যান নেই সেই জায়গা থেকে এই দুই ব্যাটসম্যানের উপরেই মূল দায়িত্ব থাকবে ঢাকা টেস্টকে যদি আসলে বাংলাদেশ ড্র করার ওই প্ল্যান বাস্তবায়ন করতে পারে তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর আমরা সরাসরি ছিলাম মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে আবারও নতুন বিতর্ক দেশের নারী ক্রিকেটে এবারের তীর আম্পায়ার আর ম্যাচ রেফারির দিকে নারীদের ডিপিএলে মাঠ উপযুক্ত থাকার পরেও কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি আর শেখ রাসেলের ম্যাচ ইচ্ছে করে স্থগিত করা হয়েছে এমন অভিযোগ তুলে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে রাসেল কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে বোর্ড কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ম্যাচ সংশ্লিষ্ট অফিসিয়ালদের এই যে পিচের থেকে কতটুকু পানি হোক মাঠের পারফরমেন্স কিংবা আলোচনা সমালোচনা বিতর্ক পিছুই ছাড়ে না দেশের ঘরোয়া ক্রিকেটে নারীদের ডিপিএল এ এবারের অভিযোগ তো আরো গুরুতর আজকে ঠিক 3 নম্বর মাঠে খেলা হচ্ছে আর 4 নম্বর মাঠে দেখেন তপ্ত রোদ সুন্দর মাঠে আউটফিল্ড ভালো তারপরও দেখেন আমাদের ইন্দু সাহেব উনি ম্যাচ রেফারি গেল বুধবার বিকেএসপির 4 নম্বর মাঠে শেখ রাসেল আর কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি কিন্তু বৃষ্টি শেষে ভেজা আউটফিল্ডের কারণে পরবর্তীতে শুরু করা যায়নি ম্যাচ যদিও শেখ রাসেলের দাবি ভিন্ন তারা বলছে মাঠ খেলার উপযুক্ত থাকার পরেও ম্যাচ রেফারি আর আম্পায়ার যোগসাজশেই ইচ্ছাকৃতভাবেই শুরু করেননি খেলা কারণ পাশের 3 নম্বর মাঠে বাংলাদেশ আনসারকে 10 উইকেটে হারিয়েছে মোহামেডান এই ম্যাচটি মাঠে না গড়ানোর কারণ প্রতিপক্ষকে অনৈতিকভাবে পয়েন্ট দেয়া যেখানে অভিযোগের তীর ম্যাচ রেফারি ইমদাদুল হক ইনুর দিকে কারণ সিসিডিএম এর সদস্য সচিব আলী হোসেনের টিম কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন আলী হোসেন আমার কথা কি ম্যাচ রেফারি শুনবে এখানে আর ম্যাচ রেফারি যদি আমার কথা শুনতো আমিও তো খেলতে ইচ্ছুক ছিলাম আমার টিমের অবস্থানও তো ভালো ছিল আমার কাটেল বিষ হওয়ার দিলে আমারও তো একটা সুযোগ ছিল এখানে আমার নামটা কি আমি কি আঙ্গুল দেখাইলাম না কি দেখালাম ক্লাসরুমের থেকে আর ম্যাচ রেফারি ই করে দিল এটা তো একটা ছেলে খেলার মতো কথা তবে বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে বিসিবি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ম্যাচ অফিসিয়ালদের গঠন করা হয়েছে তদন্ত কমিটি আগামী রোববার যাদের নিয়ে বসবেন এই কমিটির প্রধানের দায়িত্ব পাওয়া সেলিম শাহেদ আম্পায়ার এবং গ্রাউন্ড
এর সঙ্গে আমরা কথা বলেছি, আর শেখ রাসেল ওনারা যেহেতু অভিযোগটা দিছে, তারপরেও আমরা দায়িত্ব দিয়েছি গ্রাউন্ডস আম্পায়ার কমিটির চেয়ারম্যান ওনার সঙ্গেও আমরা কথা বলেছি, খেলা পরিচালনার ক্ষেত্রে কুরুচি ছিল কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। কমিটির রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত আপাতত কোনো ম্যাচ পরিচালনা করতে পারবেন না সেই ম্যাচের অফিসিয়ালরা। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ফুটবল দলের খবর। ফিফা প্রীতি ম্যাচ খেলতে ইন্দোনেশিয়া পৌঁছেছে জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় দুপুর 12:30 বান্দুংয়ে নামেন জামাল ভুঁইয়ারা। এর আগে গতরাত 3:30 ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় লাল সবুজরা। মালয়েশিয়ায় ট্রানজিট শেষে এখন ইন্দোনেশিয়ায় ক্যাবডেরার শিশুরা। আগামী 1 জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর এএফসি এশিয়ান কাপ বাছাই খেলতে মালয়েশিয়ায় যাবে লাল সবুজ জার্সিধারীরা। এর আগে ফিফা উইন্টার ম্যাচে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এবার দলগত পারফরমেন্স উপহার দিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে ইতিবাচক ফুটবল খেলতে চায় জামাল ভুঁইয়া বাহিনী। আবারও স্বাগত খেলার সময়। নারায়ণগঞ্জে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালক ও বালিকা অনূর্ধ্ব 17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এদিকে এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের দাবি স্থানীয় ও শিক্ষার্থীদের। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো একই সঙ্গে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক ও বালিকা অনূর্ধ্ব 17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। নগরীর ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। স্কুল পর্যায়ে ক্রীড়া মোদী প্রতিভাবান শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানান নারায়ণগঞ্জ 2 আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু। লক্ষ জনতার মাঝখান থেকে আমাদের ক্রীড়া মোদী ছাত্র বন্ধুদেরকে খুঁজে বের করার একটি প্রয়াস হলো আজকের এই যাত্রা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে আয়োজন করে এই টুর্নামেন্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলার 5 উপজেলা থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। উদ্বোধনী খেলায় বন্দর উপজেলা দল 3-0 করে হারায় 2500 উপজেলা দলকে। এ সময় শত শত ফুটবলপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করে। মহামারী করোনাকালীন দীর্ঘবিরতির পর আবার মাঠে এসে খেলা দেখার সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। নিয়মিত খেলাধুলার আয়োজন হোক এমনটাই প্রত্যাশা সবার। খেলাধুলা যেহেতু আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের মনকেও ভালো রাখে, তাই খেলাধুলাও স্টাডির পাশাপাশি খুব দরকার আমাদের। আজকে এখানে এসেছি স্কুলের অন্যান্য স্কুলের খেলা দেখতে। স্কুল পর্যায়ের খেলার মাধ্যমে জেলা থেকে বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমাদের তরুণ প্রজন্ম ফুটবলের দিকে আকৃষ্ট হবে। প্লেয়ারদের উৎসাহ এবং দর্শকদের উৎসাহ দেওয়ার জন্য আমরা আসছি। বালক এবং বালিকা বিভাগে 6টি করে মোট 12টি দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। 31 মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেহেরপুর জেলা স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা দল। বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে খুলনা জেলা দল ও মেহেরপুর জেলা দলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। খেলার প্রথমার্ধে খুলনা ব্যাট করতে নেমে 32 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 141 রান করে। জবাবে দ্বিতীয়ার্ধে মেহেরপুর জেলা স্কুল ক্রিকেট দল খেলতে নেমে 32 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র 87 রান করে। ফলে 54 রানে এগিয়ে থেকে মেহেরপুর জেলা ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংশ্লিষ্টরা। একটু টাইম নিই। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ে।